সোয়াপ টেস্ট চলছে কি বলবেন? না নিশ্চিতভাবে আমরা কানাইপুরের একটা সংখ্যা বেশি হয়েছে বলে আমরা বহু সংখ্যক টেস্টগুলো করাচ্ছি। যে যদি কোথায় লুকিয়ে থাকে সেটাকেও আমরা বার করে দিয়ে মানুষকে সরকারি পরিষেবা দিয়ে আমরা ওদেরকে সুস্থ করতে পারি, সেটাই একটা প্রচেষ্টা। কদিন হচ্ছে টেস্ট? এটা আজকে দিনে প্রায় দশ দিন হলো। আজকে দিনে আমরা প্রায় 90টা থেকে 100টা স্যাম্পল কালেক্ট করি। আর এই মুহূর্তে কানাইপুরে আক্রান্তের সংখ্যা কতজন? আক্রান্তের সংখ্যাটা নিশ্চিতভাবে 78 আছে, কিন্তু 78-এর মধ্যে 61টা লোক বাড়ি ফিরে গেছে, একটা লোক মারা গেছে, আর এই বাকি যেটা দেখছেন এই 16-17টা লোক যেটা আছে সেটা চিকিৎসাধীন আছে। হসপিটালে 4টে লোক আছে, বাকিগুলো বাড়িতে। আর লকডাউনটা কি প্রভাব ফেলেছে বলবেন? লকডাউন নিশ্চিতভাবে প্রভাব ফেলেছে, কেন আমি লাস্ট 3টে রিপোর্ট যেটা এসছে তার মধ্যে আমি কানাইপুরের একটাও কেস পজিটিভ পাই। ঠিক আছে, আবার আগামী দিনে কি লকডাউনটা বাড়াবাড়ি? আমি দেখছি, এখন প্রশাসন সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে, এটা তো আমাদের হাতে উপরে কিছু নেই। প্রশাসনকে কথা বলি, কনভিন্স করে, কনফিডেন্স প্রশাসনে আমাদেরকে জয় করতে হবে যে এটা দরকার আছে বলেই আমরা এটা।